শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার সবাই ভালো আছে, মানব শেখা চ্যানেলে অনেক অনেক স্বাগত। নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছে। আজ হচ্ছে রবিবার, আর এখন প্রায় সকাল 10:30 বেজে গেছে। সকালবেলা বাসি কাজ হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, আর আমি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি লঙ্কা গাছটার একটু যত্ন করতে। লঙ্কা গাছটা সমানে ফুল আসছে, কিন্তু পড়ে যাচ্ছে। লঙ্কা গাছটা দেখো কত বড় হয়েছে, একটাও লঙ্কা এখনো হয়নি। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে চলে যাবে। পুরো ভিডিওটা দেখো, অনুরোধগুলো নেই, স্কিপ না করে পুরো ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। ভিডিওতে সঙ্গে থাকো। এই গাছের পাতাগুলো সব ফেলে ফেলে দেবো, দেখো পাতাগুলো সব পেকে পেকে গেছে, আর ফুল আসছে কিন্তু পড়ে যাচ্ছে। এই দুই একটা ফুল, এই ডালটা এসছে, এই একটা ফুল, এই একটা ফুল। এটা যে বোম্বাই লঙ্কা গাছ, তোমাদের আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, আর গাছগুলো বারান্দায় ছিল তো আমি বাইরে দিয়ে দিয়েছি। সেই যখন দার্জিলিং গেছিলাম তখন বাইরে রেখে গেছি, তো কাকু বললো যে বাইরে রাখো, মৌ বাইরেই ভালো থাকবে। আর ওইদিকে রোদ পড়ানো তো জানো নাই ভালো, ওই জন্য গাছগুলো দেখো কালারটাই চেঞ্জ হয়ে গেছে। আর সব কিছুতেই সব কিছু দরকার, রোদ না হলে গাছপালা কিন্তু ভালো হয় না, ঘরের ভিতরে কিন্তু গাছপালা ভালো হয় না। আর এই গাছটা আমার পুরো দেখো মরেই গেছিলো, এই বাইরে দিয়েছি বলে গাছের রঙটা দেখো পাতাটা পুরো সবুজ হয়ে গেছে, পেকে পেকে গেছিলো, বারান্দায় ভালো রোদ পেতো না তো তাই জন্য। আর এই দেখো একটা দোপাটে ফুলের গাছ হয়েছে, তাই বাইরে রয়েছে গাছগুলো। আমার লেবু গাছটা পুরো নষ্ট হয়ে গেলো, এই যে কচি কচি পাতা বেরিয়েছে, এখন জানি না লেবু হবে কি না। দুবার লেবু হয়েছিল কিন্তু পড়ে গেছে। তো বাজার থেকে চলে এসেছে, এখন টিফিন দিলাম, দই চিড়ে খাবে, আর গুড্ডুও দেখো খেতে বসেছে বাবার সঙ্গে। ভালো লাগছে ভাবি দই চিড়ে খেতে? ভালো লাগছে না? না ভালো পছন্দ হবে না তো, ভালো জিনিস ভালো লাগে না খেতে। না আইসক্রিম ভালো লাগে, ওইটা তো আইসক্রিমই, দেখো দইটা আইসক্রিম। বন্ধুরা সবার আগে রান্না বসেছি, বাজার এখনো গুছাইনি, দেরি হয়ে গেছে বলে আমি রান্নাটা চাপিয়ে, তো এখানে মাংসটা চাপিয়ে দিয়েছি, চাপিয়ে দিয়ে বাজারটা গুছাবো। আর মাংসের তরকারি যে ঝুলটা ফুটছে কি আওয়াজটা একটু ভালো লাগছে না, যে কোনো তরকারি দেখবো ফুটলে যে চপক টপক করে আওয়াজটা হেভি লাগে মানে শুনতে দেখতে, এটা হয়ে এসছে একটু থাক আর একটু হবে। আর এখানে দেখো রয়েছে মাছের তেল, মাছের তেল ভাজবো যে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা আর আলু দিয়ে। আর মাছের তেলটা যে আজকে এনেছে না দারুন, পুরো সাদা মাছের তেল, একটু ফেলতে হয় মাছের তেলে যে খুব সুন্দর এনেছে। আর মাছের তেল হলে ভাত খাওয়া হয় যার, আমাদের কিছু লাগে না। এখানে রয়েছে মাছ, আমি ফ্রিজে এখনো ঢোকাইনি, তোমাদেরকে দেখাবো বলে তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি। আর বাজার কি কি এনেছে একবার দেখে দিই, ঠিক আছে? তো বাজারের মধ্যে রয়েছে যে কাঁচু বা ডাটা, আমি আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি, নাহলে কি বলতো ফ্রিজে রাখতে পারবো না। প্লাস্টিকে যদি না রাখি ফ্রিজে, যতই আমি তরকারি রাখি না কেন প্লাস্টিকে যদি মুড়িয়ে না রাখা সব শুকিয়ে যায়, সেখানে ছোটো ছোটো করে রেখেছি। আর টিফিনগুলো দেখো তো কত বড় বড়, দেখো একটা টিফিনকে এত বড়, এত বড় টিফিনে কি ফ্রিজে রাখা যায়, তার জন্য আমি ভেঙে রেখেছি। এগুলো প্লাস্টিকে রাখবো। আর এখানে রয়েছে আম, আর রয়েছে পেয়ারা, কিন্তু যেহেতু পেয়ারা খেতে ভালোবাসে আম খেতে কিন্তু ভালোবাসে। আর এই যে সোনা ধুয়ে রেখেছি, বুঝতে পারলাম সোনার দাম, কাঁচা লঙ্কা গোটাগুলো ছাড়িয়ে রেখেছি, পচে যেন না যায় এত দাম আর কি বলবো। আর এখানে লেবু রয়েছে, লেবু আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি, লেবু জল দিয়ে ভিজিয়ে রাখলে অনেকদিন ভালো থাকে, যে ফ্রিজে রাখো আর বাইরে রাখো, জল দিয়ে রাখলে না অনেকদিন থাকে। আর রয়েছে পেঁপে, টমেটো, আর এখানে রয়েছে আদা, আর উচ্ছে, ঝিঙে, আর ঢেঁড়স, আর এখানে রয়েছে ধনে পাতা, শশা, আর পটল। আর সব জিনিস আজকে ধুয়েছি কেন বলো তো, আলু ব্যাগে নিয়ে এসছি, আলু পেঁয়াজের ব্যাগে নিয়ে এসছি, আর আলুর যে রং থাকে না সব সবজির মধ্যে লেগে গেছে, ওই অবস্থায় কি ফ্রিজে রাখা যায় বলো, সেই জন্য আমি সব ধুয়ে জল ধরিয়ে নিয়েছি। ঢেঁড়সগুলোর মধ্যে পুরো লাল হয়েছিল ঢেঁড়সগুলো, ধুলো বা মানে আলু ধুলো, সে দেখো জল ধরিয়ে রেখেছি নাহলে পচে যাবে। আর রয়েছে উঠছে, আর এখানে রেখেছি সব প্লাস্টিক, এখন সব গুছিয়ে গুছিয়ে ফ্রিজে গুছিয়ে রাখবো তোমাদেরকে দেখানোর জন্য। আমি এখানে বার করেছি টিফিন কাটাতে রয়েছে আমার প্রিয় খাবার কাঁঠাল, আর কাঁঠালটা আমি টিফিন কাটে রেখে চাপা দিয়ে দিই, কেন বলতো পুরো ঘর কাঁঠালের গন্ধে মামা করছে। আর তোমার দাদা ভাই চাপা খায় না, গন্ধ সহ্য করতে পারে না, আগেই বলে কি নিয়ে এসছে পুরো আগে টিফিন কাটে ঢেলে চাপা দাও, গন্ধটা আসছে না, সেই জন্য টিফিন কাটে রেখে দিয়েছি। তো এখন চলো বাজারটা গুছিয়ে নিই, গুছিয়ে রাখি সব ধুয়ে ধুয়ে রেখেছি, জল ধরে গেছে, তো বন্ধুরা শুভ সন্ধ্যা। দুপুরবেলা সেই রান্না দেখাচ্ছিলাম, দুপুরবেলা কি তখন মানে 12টা সাড়ে 12টা তখন রান্না দেখিয়েছি, বাজারটা দেখালাম, তারপর তোমাদের সামনে সেরকমভাবে আসা হয়নি, আর দুপুরবেলা কিছু শেয়ারও তোমাদের সঙ্গে করিনি। আর এখন সন্ধ্যাবেলা বসে পড়েছি চপমুড়ি নিয়ে, গুদুকে দিয়েছি দাদা ভাইকে দিয়ে, দাদা ভাই এখনো বেরায়নি, এখনো ভাড়া ধরছে, মোবাইল অন করে বসে আছে, মুড়ি চপ খাচ্ছে। আর হচ্ছে গিয়ে গুডু একটু নে,
আজকে চপগুলো অন্য দোকান থেকে, সেদিন যারা বাজারে গেছিলাম এই দোকানে চপ খেয়েছিলাম, খুব সুন্দর ভাজে, মানে যে দোকানটাতে আমরা আনি ওর থেকে ভালো চপগুলো, আর যে দোকান আনো অত ভালো চপ না, এই দোকানের চপটা খেয়ে দেখলাম ভালো, সেদিন যারা খেলাম না গিফট করে দেবো, আমি নেবো। আর সন্ধ্যাবেলা চা খাইনি, দাদাকে চা করে দিয়েছি, আমি চা খাইনি গরমে। দেখো একা একা বকবক বক করছে কেমন, নিচে বসবে বকবকানি খেয়ে পড়তে বসবে, বলে চক খাবো তারপর পড়তে বসবো, চক বলতে পারে না চক বলে, চকমুড়ি খেয়ে পড়তে বসবে। তো বন্ধুরা তখন দেখতেই পেলে চকমুড়ি খাচ্ছিলাম, তো চকমুড়ি খেয়ে মাসওয়ারি চাল নিয়ে আসা হয়েছিল, তো চাল ঢালা হয়নি, সে চালগুলো ঢাললাম গুছালাম দিয়ে আটা মাখলাম, রুটি করলাম, রুটি করা আমার হয়ে গেছে, দেখো রুটি করে নিয়েছি। আর এখানে বসেছি কি মাংস গরম বসেছি, চিকেনটা দুবেলা করেছিলাম, ওটা দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে, রুটি আলাদা করে আছে, তরকারি করতে হয়নি, আর দুপুরবেলা মাংসই করেছিলাম আর মাছের তেলটা রান্না করেছিলাম, আর কিছু করিনি, শাকটা কাজ করেছি পাইনি, মাংস ধরো গরম বসেছি, গুড্ডুকে খা খেতে দেবো, 15-10টা বাজে। আর এইখানে রয়েছে ত্রিফলা, ত্রিফলা শেষ হয়ে গেছিলো, রোজ সকালবেলা খাই তো, তখন ত্রিফলাটা ভিজিয়ে রাখবো, আর এগুলো দেখো সব বয়রা হরতে হয়ে এগুলো কাটাতে হবে, গোটা গোটা দিলে ভালো হবে না তো, ভাঙতে হবে, চিন্নরা ভাঙবো, এগুলো ভেঙে ভিজিয়ে রাখবে, সকালে উঠে খায় বাসে বেটে। আর গুড্ডু বলছে খিদা পেয়েছে, গুড্ডুকে খেতে দেবো, তো একা একাই খেতে পারে রুটি, রুটি একটুখানি চিকেনগুলো একটু ছাড়ি ছাড়ি দিলে একটু করে রুটি নেয় একটু করে চিকেন নেয়, এই গরম বসিয়েছি, দেখো না কি জলে ফেলে দিলাম জলে ফেলে। তো বন্ধুরা সব কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া হয়ে গেছে, গা ধুয়ে চলেছে, যা গরম পড়েছে গা না ধুয়ে থাকা যাবে না, বিছানা চাদরটা পাল্টালাম, গুড্ডু তো প্রচণ্ড পরিমাণে নোংরা করে, বিছানা চাদরে শোয়া যাবে না, এক্ষুনি পাল্টালাম, গুড্ডুকে একটু গা ধুয়ে দিয়েছি, মাথায় মাথায় অত জল দিইনি, শুধু গাটা ধুয়ে দিয়েছি, ওর আবার দুদিন ধরে একটু গাটা গরম গরম লাগছে। আর তোমার দাদা ভাই ভাড়াও পায়নি আর ডিউটি বেরোয়নি, তো খাওয়া দাওয়া সবাই তাড়াতাড়ি হয়ে গেছে। আর এইখানে ভিজিয়েছি কি এটা যেন বলে কিসের, ইসাবগুলোর ভুসি, ইসাবগুলোর ভুসি ভিজি, তো দাদা ভাই ভিজিয়েছে, আমি ভিজাইনি, তো আমি আগে কী করতাম ভিজিয়ে সকালে খেত, তো আমি আবার মোবাইলে দেখলাম যে শোয়ার সময় খেলে কাজ হয় ভালো, তাই জন্য সন্ধ্যাবেলা ভিজিয়ে যখন চপ খেলাম না তখন ভিজিয়েছে, তখনই আনা আনলাম জিতকে দিয়ে, তখন দেখো ভিজিয়ে রেখেছে, আর এখন খাবে দেখো কথা। আর সেদিনকার আমি কী করেছি মানে 10 টাকা এক প্যাকেট নিয়েছিলে, এক প্যাকেট পুরো ভিজিয়ে দিয়েছি, আর মোটা হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি যে জলে পড়লে অতটা ফুলে যায়, তো আজকে হাফটা ভিজিয়েছে হাফটা রেখেছে, আর একদিন হয়ে যাবে, তো এখন খাবে তোমার দাদা ভাই, এর মধ্যে ভিজিয়ে রেখেছে, আমি তো খেয়ে দেবো, কেমন হচ্ছে কেমন লাগছে, তো কেমন সেই লোড লোড টাইপের, খাও কেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি বড় করছি না, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, শুভরাত্রি বন্ধুরা, টাটা, এখন টাটা করো তো একবার, ও গেম খেলায় ব্যস্ত, তাকিয়ে দাও বন্ধুরা, তাকাও তাকাতে হয়, খুব ব্যস্ত মানুষ।